আম কাতলের ঝোল বানানোর জন্য লাগছে ভেজে রাখা কাতল মাছ, ভেজে রাখা আলু, ভেজে রাখা আমের আম, কাঁচা টমেটো, ধনে পাতা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ। কাঁচা টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, নাম ফোন করি, ভেজে রাখা আলু, আম। সুন্দর একটা হালকা রেসিপি, আপনারা ট্রাই করুন। স্বাদ মতন চিনি দেবেন, মাছের পিসগুলো দিয়ে দিন একসাথে ঝোলের সঙ্গে। ধনে পাতার কুচি দিয়ে দিলাম, হয়ে গেল আম কাতলের ঝোল। আপনারাও ট্রাই করবেন, খুব টেস্টি, খুব একটা দারুণ রেসিপি।